আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। স্ত্রী হারানোর শোকে 30 বছর ধরে বাঁশ গাছে দিনমজুর লকুরায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাঁশের ওপর 30 বছর কাটিয়ে দিয়েছেন দিনমজুর লকুরায়। বাঁশবাগানের ওপর বাঁশ ও সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা ঘরে থাকে জীবনটা কাটিয়ে দেবেন বলে ঠিক করেছেন তিনি। সেখানে বিষধর সাপ, কাঠবিড়ালি ও পাখিদের সঙ্গে মিলেমিশে দিন গুজরান করছেন লুকু। স্ত্রী মৃত্যুর পর ঘর সংসার ছেড়ে এক প্রকার এখানেই সন্ন্যাস জীবন কাটাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের অদূরে পালিতপুর গ্রামের রায়পাড়ার বাসিন্দা 50 বছর বয়সের লুকু। চারিদিকে সবুজ ধানের জমি, মাঝখানে এক ফালি জমিতে বাঁশের ওপরে লুকুর আস্তানা। বাঁশ সিমেন্টের বস্তা ও পলিথিনের টুকরো দিয়ে বাঁশের ওপরে মাচা করে একটি ছোট্ট ঘর বানিয়েছেন তিনি। ঘরের সামনে বসে কথা বলতে বলতে হঠাৎ দেখা গেল তার মাথার ওপরের কঞ্চিতে জড়িয়ে রয়েছে একটি বিষধর কেউটে। উপস্থিত অনেকে সে দৃশ্য দেখে আটকে উঠলেও লকু কিন্তু মুচকি হাসি দিয়ে সাপটিকে ধরতে যাচ্ছিলেন। বললেন, ওই সাপ গোপদের সঙ্গেই তো মিলেমিশে রয়েছি। দিনের আলোতে একরকম, রাতের অন্ধকারে এখানে তিনি থাকেন একমাত্র ছোট্ট একটি টর্চের আলোতে। লকু পেশায় দিনমজুর, কাজ থাকলে ভালো, আর কাজ না থাকলে তার ছোট্ট একফালি জমিতে জলের নালা বানিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখেছেন। নিজেই ধরা সেই মাছের ঝোলে তৃপ্তি পান নিঃসঙ্গ লকু। প্রায় 30 বছর ধরে এভাবেই রয়েছেন, দিনমজুরের কাজ করেন। ওই গ্রামে তার জন্ম ভিটে, সেখানে কখনো ইচ্ছে হলে যান। লকুর স্ত্রী জন্ম দেওয়ার সন্তান জন্ম দিতে মৃত্যু হয়, তখনই সে ঘর সংসার ছেড়ে ওই বাঁশবাগানে গিয়ে আশ্রয় নেয়। তারপর ধীরে ধীরে বাঁশের ওপর মাচা করে ঘর তৈরি করে সেখানে দিন রাত পড়ে থাকেন। লকু বলেন, আমার এক ছেলে ও এক মেয়েকে মানুষ করেছেন আমার মা, তবে আমি ওই ভিটেতে যাব না, জীবনের বাকিটা দিন ওই বাঁশের ওপর কাটিয়ে দিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।